পুলিশ আধিকারিকদের নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য লিটন ফরাজি সহ আরও একজন। জানা গিয়েছে রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কের ট্যাংরামানি মাঠ সংলগ্ন এলাকায় একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় নওদা পঞ্চায়েত সমিতি তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ লিটন ফরাজি ও তার সঙ্গী সুমন প্রামাণিক বহরমপুরের দিক থেকে নওদার দিকে যাচ্ছিলেন। সেই সময় গাড়ি দাঁড় করিয়ে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় তারা পুলিশকে গালিগালাজ করে বলে অভিযোগ। পরে গাড়ি থেকে নেমে ওই পুলিশ ভ্যানের অফিসার, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য অফিসারদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নামে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় ধৃতদের।